বিশ্বস্ত মানুষগুলো যখন বিশ্বাস ভাঙে, বিশ্বাস করার মতন মানুষগুলো তখন আপনি আর খুঁজে পাবেন না এরপর থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাই আন্টিদের ভালো লাগবে। সকালের নাস্তা হয়ে যাওয়ার পরে বাবাইটা তো পরীক্ষা দিতে চলে গিয়েছিল। বলতে পারেন আজ শনিবার, আজ আবার কিসের পরীক্ষা? আসলে গরমের কারণে একটা পরীক্ষা স্থগিত ছিল, সেটাই আজকে হয়েছে। তার জন্য কিছু চিকেন ফ্রাই করে রাখছি যাতে সে দেখে খুশি হয় এটা ভেবে। আর চিকেনগুলো একটু কালচে ভাব দেখা যাচ্ছে, ভাবছেন যে পুড়ে গিয়েছে কি না। আসলে না, যেহেতু আমাদের ফার্মের মুরগি ওইভাবে খাওয়া হয় না, তো আমি আসলে সোনালী মুরগির যে বুকের মাংসটা থাকে ওইটা দিয়েই করি মাঝে মধ্যে, তাও খুবই কম। তো এর জন্য আমার কাছে মনে হয় যদি আমি লাল করে কড়া করে না ভাজি তখন হয়তো সিদ্ধ হয়নি, মনের আর কি একটা ভয় থেকেই যায়। সেখান থেকে একটু ক্রিসপি করেই ভাজার চেষ্টা করি পুড়া পুড়া করে, আর ছেলেটাও পছন্দ করে যার জন্য আরও করা হয়। আজকের ভিডিওতে আমি যে কথা বলছি আপনারা কিন্তু একটা শব্দ পাচ্ছেন, খুবই অল্প করে শব্দটা আসছে যদিও, তারপরেও কিন্তু একটু বিরক্ত বোধ হয়তো করতে পারেন। সেটা হচ্ছে পাশেই কাঠমিস্ত্রিতে কাজ করছে সেই শব্দটাই পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে হচ্ছে আমি একে একে সবগুলো চিকেন ফ্রাই করে নিব, আর ফ্রাইগুলো করা হয়ে গেলে বাবাইকারটাকে খেতে দিয়ে এসেছি। আর এই যে দুপুরের রান্নাবান্না গুছিয়ে নিব, আজকে যেহেতু ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় আছে, আর গতকালকে তো মাংস রান্না হয়েছে, সেখান থেকে কিছুটা তরকারি রয়েছে সেগুলো আজ আর বের করব না। ভাবলাম আজ কিছু বাজার নিয়ে এসেছে, সেখান থেকেই কিছু একটা রান্না করি একেবারে টাটকা টাটকা। তো এই যে এই মাছগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, মাছের থেকে বেশি ভালো লাগে হচ্ছে ডিমগুলো। তো এই মাছের পেটের মধ্যে ভরপুর ডিম বোঝা যাচ্ছে যে আছে, তো এর জন্য ভাবলাম যে আজকে ডিমের একটা রান্না করলে কেমন হয়। তো মাছগুলো কেটে নিব। অনেক আপুদের এই বটিটা নিয়ে অনেক প্রশ্ন, কোথা থেকে বানিয়েছি, কত টাকা নিয়েছে, কোন পেজ থেকে নিয়েছি ইত্যাদি ইত্যাদি। আমি আগেও বলেছি আবার এখনও বলে দিচ্ছি, এই যে যে বটিটা যেটা দিয়ে আমি কাটছি, মানে বটির অংশ, নিচের অংশটাকে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে আচারি, তো উপরের অংশটা হচ্ছে আমার আর একটা বড়ো বটি ছিল বড়ো মাছগুলো কাটার জন্য। তো সেই বটিটাই আমি খুলে এই আচারির সঙ্গে লাগিয়ে নিয়েছি। আর আচারির নিচের মানে বটির নিচের যে অংশটা ওইটা হচ্ছে মিস্ত্রি দিয়ে আমি বানিয়ে নিয়েছি, কাঠমিস্ত্রি দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজ করে বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় খরচটাও কম পড়বে। আর বাসায় যদি বটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, শুধু নিচের অংশটা বানিয়ে নিলেই হয়ে যাবে। কথা বলতে বলতে মাছ পরিষ্কার করে হয়ে গেল ধোয়া, এখানে আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আরেকটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে মাটির যে মালসাটার মধ্যে আমি মাছ ধুই, এটায় মাছ ধুলে কি নখ হাতের ছিঁড়ে যায় কি না। আসলে আমি এই যে একটা প্যাকেট ব্যবহার করি যার জন্য হাতের খুব একটা ক্ষতি হয় না। ভিডিওর শুরুতে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বিশ্বস্ত মানুষগুলো এক সময় বিশ্বাস ভাঙার পরে কিন্তু খুঁজেই পাওয়া যায় না কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস না করব, তখন ঘরের মানুষগুলোকেও কেমন পরপর মনে হয় তাই না। এরকম ঘটনা যে শুধু আমার সঙ্গে বা আপনার সঙ্গে ঘটে তা না, দুনিয়ার সব মানুষের সঙ্গেই ঘটে। হয়তো আমাদের কিছুদিন পর্যন্ত মনটা খারাপ থাকে, পরবর্তীতে কিন্তু আমরা আবার ঠিকই একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পাই। তো তার মানে এই না যে সব বিশ্বস্ত জায়গাগুলোই আপনার সঙ্গে বেইমানি করবে। আসলে কিছু কিছু কথা থাকে যেগুলো পাবলিকলি বলা যায় না, কিন্তু পাবলিকদের কারণেই অন্তরে ছুঁয়ে যায়। তো আমি এরকম একটা ব্যক্তি, দেখা যায় যে মনের কথা মনে রেখেই ভাবি, চিন্তা করি, ওই পর্যন্তই আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিন্তু কখনো কাউকে বলতে পারি না যে কেন এটা হলো আমার সঙ্গে বা কেন এটা করলো সে। তবে হ্যাঁ, এটা করি তাকে কিন্তু আমি হালকা পাতলা করে হলেও একটু অ্যাভয়েড করে চলি যতটা সম্ভব, যদিও তাকে বুঝতে দেই না, কিন্তু একটা সময় কিন্তু সে বুঝতেই পারে তাই না। এর মধ্যে এই যে ডিম ভুনা হয়ে গেল, আমি একটু বেশি করে পেঁয়াজ মরিচ তার মধ্যে আদা রসুন জিরে বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। পরবর্তীতে ডিম দিয়ে ভালো করে ভুনা ভুনা করে নিয়েছি, আর দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার আগে হচ্ছে কিছুটা গরম মশলা। আর পেঁয়াজগুলো মানে ভেজে নেওয়ার সময় আমি কিন্তু এর মধ্যে দু একটা তেজপাতাও দিয়েছি। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে বা ভাইয়ারা, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই টাইপের ভিডিওগুলো প্রতিদিন পেতে চান,
আর আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখতে পারেন। যদিও আমি প্রতিদিন বিকালে এই ভিডিও আপলোড দেই, কিন্তু বাবা এটার পরীক্ষার কারণে ইদানিং দুপুরবেলায় কিন্তু ভিডিও আপলোড দিয়ে নিচ্ছি। আর কারেন্টের তো একটা প্রবলেম থেকেই যায়। এই যে বাবাইটা নাস্তা মানে পরীক্ষা দিয়ে এসে হালকা পাতলা কিছু খেয়ে মোটামুটি একটু পড়তে বসে গেছে, আর ওই যে বিদ্যুতের যন্ত্রণা সেটা তো রয়েই গেছে, সেটা তো আর শেষ হলো না। তো বিদ্যুৎহীনাই আমি রান্নাবান্না সেরে নিচ্ছি, কাজকর্ম সব শেষ করে নিচ্ছি। ডিম ভুনা তো হয়ে গেল, এখন হচ্ছে এই যে আমি মাছগুলো রান্না করে নিব, একটু সবজি দিব। আপুরা শুধু বলেন আমি নাকি সবজি ছাড়া আমার চলেই না, একদমই ঠিক বলেছেন। আমি যাই রান্না করি, আমার মনে হয় কি জানেন, একটু সবজি দিতে পারলে আমার মনে হয় খুবই ভালো লাগতো, কারণ হচ্ছে সবজি তো খেতে পছন্দ করি, আর বাবাইটা অতটা পছন্দ করে না, কিন্তু আমি খাওয়াই বলে সে খায় আর কি, তার না খেতে পারলেই ভালো লাগতো। এই মাছগুলোর থেকে তো ডিমের রান্নাটাই বেশি ভালো লাগে, বাবাইটাও তাই। তো আমি মাছগুলো আজকে কীভাবে রান্না করেছি জানেন, নর্মালি মাছের মতনই পেঁয়াজের সঙ্গে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, আর কিছু সময় মশলা কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নেওয়া মশলার মধ্যে জিরে পাউডার দিয়ে দিয়েছি। অনেকে আছেন যারা মাছ নামিয়ে নেওয়ার আগে হচ্ছে জিরে পাউডার দেন, আমিও দেই। জিরে পাউডার না দিলেও দেখা যায় যে ফুরানি বাটাটা করে দেই। তো আজ হচ্ছে আমি জিরে যে পাউডারটা ওইটা হচ্ছে মশলা কষিয়ে নেওয়ার সময়ই দিলাম, যাতে করে খুব একটা কড়া ফ্লেভার না থাকে, কারণ মাছের তরকারিটা নামিয়ে নেওয়ার আগে দিলে জিরের ফ্লেভারটা একদম বেশি পরিমাণে থাকে, মানে একটু কড়া থাকে, যার জন্য এইভাবে দিয়া। তো পরবর্তীতে মাছের সঙ্গে সবজি দিয়েও কষিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে এই যে কিছু সময় ঢেকে জ্বালিয়ে পরবর্তীতে হচ্ছে নামিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছে, তো সবগুলো আম না ধুতে পারলেও এই যে এখন আমি এখান থেকে কিছুটা আম হচ্ছে কাটবো। তো আমগুলো পরিষ্কার করে ধুতে গেছি, তখনই হচ্ছে পানি শেষ হয়ে গেছে, কোনো রকমে বাবাইটার জন্য তিনটা চারটা কেটে নিয়ে এসেছি। আম খেতে সে বরাবরই খুবই পছন্দ করে, তবে ওই যে আগেও একদিন বলেছি যে জানি না পছন্দটা কতদিন স্থায়ী থাকবে, তবে সে আম কেটে খাওয়ার থেকে আমের যে পিছনে একটু ছিদ্র করে চুষে খেতেই বেশি পছন্দ করে। বেশ কিছু সময় অফ ক্যামেরায় থাকার পরে এই যে ভাবলাম যে ছেলেটাকে একটু খাইয়ে দেই, এমনিতে দেখা যায় হাত দিয়েও খায়, তারপরেও ভাবলাম যে একটু খাইয়ে দেই, তো একটা প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। তো করলা ভাজিটা সে আর খাবে না, হয়তো মাছের ডিমটা আর হচ্ছে মাছ দিব একটু। এগুলোই হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার প্রিয় আপুদের জানাতে কিন্তু ভুলবেন না। তো একটা প্লেটের মধ্যেই মাছের জন্য নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।